জীবনে প্রথম প্রেম কত সালে কোন ক্লাসে, তার নাম কি? নাম বলা যাবে না। আচ্ছা, কত সালে কোন ক্লাসে? মাইক্রোফোন মুখে দিয়েই আমি বলেছিলাম যে বাবা এর পরের লাইনটা কি হবে, তখন দেখি আমি দর্শকরা সবাই খুব হাসাহাসি। তো এখনো যদি মনে হয় আমাদের বন্ধের উপর রাগ তো গাছে ওঠা, মানে আমি প্রচন্ড গা ছুড়েছিলাম। রায়াত, তুমি কি খাবে নাকি খাবে না? তুমি যদি না খাও এখন কিন্তু আমি বাসা থেকে চলে যাব। তেমন হয়তো ভালো ওস্তাদের কাছে শিখতে পারি না, আমার কাছে মনে হলো যে আমি হয়তো বা কোনো ভুল করেছি। ইতর পনা কার জমার ঘটেছে অহর্নিশি, আমারে কি রাখবেন গুরু চরণের দাসী, আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। চিনলাম নাম গুরু কি ধন, করলাম না তা সেবা পূজন, ঘুরতে বুঝি হলো রে মন ভুবন চৌরাশি, আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। ওয়েলকাম টু তারাবেলা। আসলে দর্শক, গানের সুরে ডুবে গিয়েছিলাম। সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে, আমাকে নয়। যাকে দুঃখ দিয়েছে তাকে আজ তারাবেলা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, কে তাকে দুঃখ দিয়েছে সেটি জানতে এবং আপনাদের জানাতে। তিনি আর কেউ নন, যিনি কণ্ঠের জাদুতে দর্শক হৃদয় আন্দোলিত করে নিজের নামের সঙ্গে খ্যাতি হিসেবে লালন কন্যা উপাধি পেয়েছেন, যিনি কণ্ঠের জাদুতে দুলিয়েছেন দেশ বিদেশের কোটি মানুষের হৃদয়। তিনি ক্লোজ আপ তারকা নাসরিন আক্তার বিউটি। রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের প্রথম আসরে লালনের গান গেয়ে মাত করেছিলেন। তবে তিনি সব ধরনের গানে সমান পারদর্শী, সেই সব বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি। সঙ্গে আছি আমি তমা রশিদ, স্বাগত জানাচ্ছি তারাবেলার এই আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ আপু। আসলে আপনার গান শুনে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, খুব ভালো লাগছে যে যেই মানুষটাকে আসলে আমরা টিভিতে দেখি, যেই মানুষটার গান শোনার জন্য মুখিয়ে থাকে অনেক দর্শক, সেই মানুষটা এখন আমার সামনে বসে আছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর তার চেয়েও বড় ভালো লাগছে যে আজকে যে পোশাকটা পরেছেন খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা কয়েকটা সেগমেন্টে বিভক্ত, চলে যায় আমাদের প্রথম সেগমেন্টে। ঠিক আছে দর্শক, চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট ওয়ার্ড্রোপে, যেখানে জানবো আমাদের পছন্দের সঙ্গীত শিল্পী বিউটি আপার ওয়ার্ড্রোপে আসলে কি রয়েছে। আসলে ওয়ার্ড্রোপ মানেই অনেক জামা কাপড় থাকবে, আর সেখানে সঙ্গীত শিল্পীদের ওয়ার্ড্রোপ থাকবে আরো বেশি গর্জিয়াস। একদম, কারণ স্টেজ শোতে এক ধরনের পোশাক, অ্যাওয়ার্ড ফাংশনে ডিফারেন্ট, আবার টেলিভিশনে গানের শোগুলোতে আলাদা, এবং তো ডিপেন্ড করে আসলে ক্ষেত্র বিশেষ। তো আমি জানতে চাই আসলে আপনার ওয়ার্ড্রোপে কামিজ কতগুলো আছে, শাড়ি কতগুলো আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের জামা কতগুলো আছে, যেমন আজকে যেটা পরেছেন একটু ফিউশন টাইপের শাড়ি গাউন টাইপের, এগুলো কতগুলো আছে? আসলে আপু এই ওয়ার্ড্রপের হিসাবটা কখনোই করা হয়নি, কারণ দিনের পর দিন তো এটা বেড়েই চলেছে, তো এই হিসাবটা আসলে রাখা হয় না। কারণ আমাদের কাজের ক্ষেত্রটাই এমন যে আমাদের চাইলেও এক পোশাক আমরা বারবার পরতে পারি না, তো সেক্ষেত্রে
যখন যেমন আমাদের যখন টেলিভিশনে আমরা বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন অকেশন ওয়াইজ তখন সেই প্রোগ্রামগুলো শাড়ি পরতে হয়, অনেক সময় ঈদের বিশেষ প্রোগ্রামগুলোতে অনেক গর্জিয়াস গাউন পরতে হয় ড্রেস, তো সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র বিশেষে আসলে আমাদের চেঞ্জটা হয়। তো এই অসংখ্য শাড়ি, অসংখ্য কি বলবো এটা সালোয়ার কামিজ, অসংখ্য গাউন শাড়ি, মানে যখন যেটা স্টেজের জন্য আলাদা, টিভি শোর জন্য আলাদা, রেকর্ডিং এর জন্য আলাদা, তো এটা আসলে গুনে শেষ করা যাবে না। এমনি সব থেকে বেশি কমফোর্ট কোন ধরনের পোশাক পরতে, মানে যদি বলা হয় যে কোনটা আপনার পছন্দের পোশাক কি হবে? আমাকে যদি অবশ্যই এটা বলা হয় যে আমি আমার নিজের মধ্যে যখন থাকি, নিজের সাথে যখন থাকি, অবশ্যই থ্রি পিস এবং অবশ্যই সেটা কটন, এবং আমার কাছে যেটা মনে হয় যে আরামদায়ক যে পোশাকটা সেটাই আমার কাছে খুব ভালো লাগে। ওয়েস্টার্ন প্যাটার্নের পোশাক, এটা যখন দেশের বাইরে ট্যুর থাকে বা কোথাও যাচ্ছি বেড়াতে তখন চেষ্টা করি পরতে, এবং খুব আমার ওয়েস্টার্ন খুব কম পরা হয়, বেশিরভাগ গাউনগুলো থ্রি পিস এবং শাড়িগুলো বেশি পরা হয়। ওকে, তো সেক্ষেত্রে আমার কালেকশনে এগুলো অনেক বেশি, মানে বাঙালিয়ারা ব্যাপারটা রেখেই জানা একদম, কারণ আমার সাথে সেটাই যায়, কারণ আমার আমার যারা দর্শক, আমাকে যারা ভালোবাসেন, আমার গানকে যারা ভালোবাসেন, আমাকে দেখতেও সেভাবেই দেখতে চায় আমার দর্শকেরা, তো আমার সেটা মাথায় রাখতে হবে, কারণ আমি যেহেতু ফিউশন বা মানে ওয়েস্টার্ন কোনো গান করি না, বা ইংলিশ বলেন হিন্দি বলেন, তো সেক্ষেত্রে আসলে আমার সাথে আমার মনে হয় ওয়েস্টার্নটা খুব কম যায়, সেক্ষেত্রে শাড়ি শাড়ি গাউন থ্রি পিস এইগুলোই আমি চেষ্টা করি, দেশীয় গানের সাথে দেশীয় পোশাকটাকেই আমি বেশি প্রেফার করি। ওয়াও, মানে দেশীয় গান, দেশীয় ঐতিহ্য, দেশীয় পোশাক, দেশীয় ঐতিহ্য এবং দেশীয় বৈশিষ্ট্য কালচার যেটা বলতে পারে, মানে আপনি দেশীয় ব্যাপারটাকে প্রমোট করতে চান। একদম, পোশাকের ক্ষেত্রে কমফোর্টটাকে আগে মাথায় রাখেন না গুড লুকিংটাই মাথায় থাকে? না, আমার কাছে একদম যেটা মনে হয় যে আমি কমফোর্ট ফিল করব এবং আমাকে দেখতে মানাবে, মানানসই, আমি সেটাকেই প্রেফার করি। আর শপিং এর ক্ষেত্রে কোনটা মাথায় রাখেন, যে ব্র্যান্ডেরই হতে হবে না নন ব্র্যান্ডও ঠিক আছে? না, আমার ব্র্যান্ড বিষয়টাই হচ্ছে আমার, আমি যেটা এটা যদি বলতে হয় আমার হাজব্যান্ড থেকে পাওয়া, কারণ ছোটবেলা থেকে আসলে ওইটা আমার মাথায় ছিল না যে এটা কোন ব্র্যান্ডের পড়তে হবে। আমার কাছে দেখা চোখে খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, আমি সেই ড্রেসটাই কিনেছি, কিন্তু এই চেঞ্জটা যেমন আমার একটা ছোটবেলায় থেকে একটা মানে এটাকে প্রবলেম বলবো না, বা আমার যেমন আমার লাল কালো এই দুইটার মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম, মানে আমার আমি যেখানে অনেক সময় হয়েছে যে ঈদে যখন বাবা আমাকে ড্রেস কিনে দিতে গিয়েছে, এটা আমার পরিবার থেকে বলতো যে সব সময় একই কালার পরতে হবে কেন, তো ঘুরে ফিরে আপু আমি যত ড্রেসই দেখি না কিন্তু কালার আমার চোখে লালটাই একদম। তো এই চেঞ্জের বিষয়টা যখন আমি প্রতিযোগিতায় আসি এবং আমার বিয়ে হয়, আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, ও আমাকে জোর করে এই চেঞ্জটা করিয়েছে যে সবগুলো কালার তুমি পরে দেখো, কারণ পরে দেখে তোমাকে কোনটা ভালো লাগে সেটা, কিন্তু একই কালার পরতে হবে এমন তো কোনো কথা নেই। তো এটা ওর অবদান অনেক বেশি, এখন আমি চেষ্টা করি সব ধরনের কালার পরতে। ওকে, এখন তার মানে ওয়ার্ডরোবে কেবল কালো আর লাল নেই, এখন সব আছে। তো সেক্ষেত্রে ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড কোনটা? ব্র্যান্ড তো অবশ্যই, যে বললাম এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া, ও প্রচুর ছোটোখাটো জিনিস পরুক, তারপরও ওর ব্র্যান্ড হইতে হবে, ভালো কিছু হইতে হবে, তো খুব চুজি এই বিষয়গুলোতে, তো আমার ব্র্যান্ড ভালো লাগে, কিন্তু এটা না যে আমার ব্র্যান্ডই পড়তে হবে, ওই রকম কোনো ফ্যাসিনেশন আমার নাই। আমার কাছে যেটা আমাকে দেখতে ভালো লাগছে বা আমি খুব কমফোর্ট ফিল করছি সেটাই আমার কাছে, এবং আমি দেশীয় বললাম না, আমি দেশীয় জিনিসগুলো খুব বেশি ভালোবাসি পড়তে। তার মানে শপিং সবসময় দেশ থেকেই করা হয় নাকি বিদেশ থেকেও করা হয়? বিদেশে যখন প্রোগ্রাম করতে যায়, ঘুরতে যায়, তখন তো বিদেশের বাইরের জিনিস কিনতেও ভালো লাগে, সেটা করা হয়, কিন্তু দেশে শপিং করতেই বেশি পছন্দ করি। আচ্ছা, সো দেশ মানে আপনার জন্য একটা দেশীয় আমেজ, দেশীয় মাটি, একদম কৃষ্টি কালচার, মানে আমি দেশের সাথে নিজেকে একাকার করে ফেলি আর কি। পারফিউম পছন্দ করেন? পারফিউম পছন্দ করি, কিন্তু ওই রকম অ্যাডিকশন নেই আমার যে আমার পারফিউম এই ব্র্যান্ড এইটা এটা লাগবে তা না, কিন্তু আমি খুব লাইট পারফিউমগুলো
পছন্দ করি সো একই ফ্লেভার বারবার রিপিট করেন নাকি যখন যে লাইট ফ্লেভারটা পান তখন সেটাই কালেক্ট করে ফেলেন বেশিরভাগ একইটাই যখন বেশি ভালো লেগে যায় ওটা অনেক দিন ব্যবহার করা হয় মাঝেমধ্যে চেঞ্জ করা হয় আচ্ছা সো মানে ওই ওই কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চান যারা মানুষ আপনাকে চিনতে পারে যে হ্যাঁ ওই ফ্লেভারটা আসছে তার মানে এটাই বিউটি আসছে কিন্তু পারফিউম কিন্তু অনেক মানুষের নেশার মতো একদম যে আর কিছু না হলে পারফিউম একটা বিভিন্ন ব্র্যান্ড থাকতেই হবে তো এরকম আমার নেশা নেই কিন্তু পারফিউমটা আমার ভালো লাগে বাহ খুব ভালো আসলে ওয়ার্ড্রোপে তো যে এগুলো থাকে পারফিউম থাকে জামা কাপড় থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন স্টেজ শোতে অনেক দূরে যাই আমাদের এটা কিন্তু নিত্য প্রয়োজনীয় মানে প্রয়োজন হয় প্রিয়জনের কোন গিফট আপনি একদম যত্ন সহকারে ওয়ার্ড্রোপে এখনো তুলে রেখেছেন প্রিয়জনের আমার কাছে যে কোনো গিফট গিফটটাই আমার কাছে অনেক স্পেশাল মনে হয় সেটা খুব অল্প দাম হোক কিন্তু গিফটেরই আমি গিফট পেতে খুব পছন্দ করি এবং সেটা যত অল্প দামি হোক আমি খুব সুন্দর করে সেটা রেখে দিই ওকে তার মানে আসলে প্রিয়জনের থেকে পাওয়া যে কোনো জিনিস আপনার কাছে খুব ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে সেটা ফ্যানদের গিফট হলেও কি এভাবে যত করে রেখে দেয় একদমই মানে এবং আমার ফ্যানদের ওরা যখন যেটা আমাকে গিফট দেয় সেটা আমার আলমারি বা আমার ইয়েতে খুঁজলে পাওয়া যাবে বাহ তার মানে আসলে গিফটের ব্যাপারে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে অবশ্যই কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা স্মৃতি একদমই তাই একটু গাড়ির বিষয়ে জানতে চাই নিজের ইনকামে টাকা দিয়ে এখন পর্যন্ত কি গাড়ি কেনা হয়েছে না এটা কেনা হয়নি কিন্তু ইচ্ছা রয়েছে আর মানে আরেকটা জিনিস বলতে চাই যে গাড়িটা এখন আমি কিনি না কেন কারণ গাড়িটার প্রয়োজনটা আমার খুব হয় না কারণ আমরা যে কাজে ব্যস্ত থাকি আমাদের কিন্তু গাড়ি সবসময় মানে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে একদম প্রোভাইড করা হয় তো আমার খুব একটা গাড়ির পারপাসটা নেই বললেই চলে ফ্যাসিনেশনটাও নেই লাগবেই লাগবেই ওইরকম কোনো ইয়ে নাই কিন্তু নিজের টাকা দিয়ে এখনো গাড়ি কেনা হয়নি সো যদি কেনা হয় তখন কোন মডেল বা কোন ধরনের গাড়ি কেনার প্রতি শখ রয়েছে আমার একটু জিপ টাইপের যে গাড়িগুলো একটু এগুলো ভালো লাগে একটা ব্যাপার থাকে জিপে মানে জিপ টাইপের গাড়িতে চড়ে এই টাইপের গাড়িগুলো দেখতেও যেমন ভালো লাগে এবং কমফোর্টেবল আমার মনে হয় জার্নিতে অনেক কমফোর্টেবল তো সেই সেই আমার এটাই ইচ্ছা আছে যে গাড়ি কিনলে কেন নয় ভালো কিছুই কিনবো একদমই মানে গাড়ি কিনলে কেনার মতোই কিনবো পছন্দটাই যেটা গাড়ি কিনেছি সেটাই যাই হোক এই সেগমেন্টে আসলে অনেকগুলো তথ্য জেনে গেলাম আপনার বাসার গ্যারেজ থেকে শুরু করে একদম ওয়ার্ড্রোপের ড্রয়ারে ড্রয়ারে কি আছে আমরা পরের সেগমেন্টে যাব তবে তার আগে একটা গান শুনতে চাই তোমার বাড়ি হীরাওলা চালে সন্ধে হলে জোসনা খেলে আমার ঘরে আধার নামে হয় না দুঃখের অবসান ওরে ও বন্ধু তোমার আমার এইটুকুই ব্যবধান ওরে ও বন্ধু তোমার আমার এইটুকুই ব্যবধান খুব সুন্দর হয়েছে মানে ভীষণ সুন্দর অনেক গান শুনবো আজকে আর গান শুনলে যেটা হয় যে একটা আলাদা না জগতে আমরা চলে যাই আলাদা একটা চিন্তা চলে আসে প্রত্যেকটা গানের সাথে সেই চিন্তাকে মানুষ প্রত্যেকটা মানুষের মানসিক শান্তি আনে গানের মধ্যে একদমই তাই মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য গানের চেয়ে ভালো আর কিছুই আর কোনো থেরাপি আছে বলে আমার মনে হয় তাহলে চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে দর্শক চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্ট কিউরিয়াস টু নোতে যেখানে এমন অনেক কিছু জানবো যে আপনারা জানতে চান এবং আমিও জানতে চাই আসলে এই যে সঙ্গীত শিল্পী বিউটি বর্তমানে ভীষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী হওয়ার পেছনে সব থেকে বড় অবদান কার আমার বাবা আচ্ছা একটু জানতে চাই সেই সময়ের ঘটনাটা যদিও আমার দর্শক আমার শুরুটা সবই জানে তারপরেও কারণ আমার কথা হচ্ছে অস্তিত্ব তো অস্তিত্বই একদম তো আমার বাবার কাছে আমার হাতে খড়ি এবং তার আগে বলতে হয় যে সঙ্গীত পরিবারে আসলে আমার জন্ম আমি যখন ছোটবেলায় একটু বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি বাবা গান করছেন বাবার হচ্ছে গানটা মনের খোরাক
গান খুব পছন্দ করেন এবং আমার মামা ভালো দোতারা বাজাতে পারতেন, তবলা। তো প্রতিদিন আমাদের সন্ধ্যার পরে বা বিকেলে বা সকালবেলা মানে গান শুনতে শুনতে আমার বড় হয়ে ওঠা। তো গান যে আমি শিখেছি সেরকম না, গান আসর চলছে, বাবা গান করছে, আমি বসে গান শুনছি, শুনতে শুনতে মনের অজান্তে আমি কখন গান শিখে ফেলে পরে যখন বাবাকে আমি গানটা শোনাই তখন থেকে আসলে বাবার উপলব্ধি হলো যে হয়তো বা আমার মধ্যে সুরটা রয়েছে। কারণ সঙ্গীত হচ্ছে আল্লাহ প্রদত্ত, প্রত্যেকটা প্রতিভাই হচ্ছে আল্লাহ প্রদত্ত, আগে ভিতরে থাকতে হয় তারপরে শেখালে হয়তো বা সেটা আমরা ভালোভাবে প্রকাশ করতে পারি। তো এই বিষয়টা হয়তো বা আমার মধ্যে ছিল, বাবা বুঝেছিলেন এবং বাবার তখন থেকেই চেষ্টা ছিল যে আমার এই মেয়েটাকে আমি চাই যে সে গান শিখে সামনের দিকে এগিয়ে যাক, সেটা একটা ছিল। কিন্তু ছোটবেলায় আমার ওই চিন্তা ছিল না যে গান শিখে শিল্পী হতে হবে, বড় শিল্পী হতে হবে, এই ধরনের কোনো আমার মধ্যে আসতো না। গানটাকে শিখতে হবে এটা বাবা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল পড়াশোনার পাশাপাশি। তারপরে স্থানীয় যে ক্লাবগুলো গানের আমি শিখেছি, তালিম নিয়েছি এবং আমার বাবার যিনি গুরু ছিলেন তার কাছে আমি প্রথম গুরুর কাছে আমি গান শিখেছি। আমাদের বাসায় আসতেন বাবা, বাবাকে শেখাতেন যেহেতু। তো সব মিলে আমার শুরু হলো পড়াশোনার পাশাপাশি। তারপর যখন আমি স্কুলে গেলাম আমার টিচার কাশেম স্যার ছিলেন আমাদের ক্রিয়া শিক্ষক এবং আমাদের প্রত্যেকটা স্কুলে, আপু তুমি জানো যে এরকম যখন আমাদের বার্ষিক প্রতিযোগিতাগুলো হয় তখন বিভিন্ন একটা বিষয় আসে গানের, প্রথম একদম আমি যখন আমি সব বিষয়গুলোতে নাম দিয়েছি তখন যখন প্রথম আমি গান করলাম তখন আমার টিচার বুঝতে পারলো যে খুব ভালো গান করে তো মেয়েটা। তারপর থেকে শুরু হলো আমার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে। তো আমি এই প্রচুর প্রতিযোগিতা করেছি এবং আমি আমার প্রচুর সার্টিফিকেট ছোটবেলা থেকে রয়েছে, আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ একটা প্রতিযোগিতা হচ্ছে। আমি কিন্তু অনেকবার বিজ্ঞাপনটা দেখেছি টিভিতে কিন্তু আমি না বুঝতে পারিনি যে এটা কি বলতে চাচ্ছে। তখন প্রথম আলোয় যখন আমি বিস্তারিত পড়লাম, আমার ফ্রেন্ড পত্রিকাটা এনে দিল, তখন আমার বোনের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করাই এবং ফরিদপুর জোনে আমার অডিশনটা হয়। তারপর বাবাকে সাথে করে গেলাম, গিয়ে প্রথম আমি যখন দেখলাম যে ওখানে 80,000 প্রতিযোগী ওয়েট করছে অডিশন দিতে এবং আমার প্রথম যে এত মানুষের সামনে গান গাইবার সুযোগ, বা আমি দেখেই না পো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো আমার বাবার প্রথমে একটা কথা বলল, কারণ কেউ, আমি আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে খুব ছোট ছিলাম তো, তো অনেকে এসেছে কি বলবো, অনেক বড় বড় গাড়ি করে নামছে, তার বাবা মা তাকে বাতাস করছে এবং প্র্যাকটিস করাচ্ছে। তো আমি তখন ভাবলাম যে আমি একদম মফস্বল থেকে কিভাবে, ওরা না জানি কত বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছে, তো আমি কি পারবো ওদের, তখন আরও ঘাবড়ে যাচ্ছি আমি। বাবা আমাকে একটা কথায় বলল যে তোমার কাজ হচ্ছে গান গাওয়া, তুমি কে কিভাবে এসেছে কার কাছে গান শিখেছে সেটা দেখার বিষয় না, আমি তোমাকে এনেছি গান গাওয়ার জন্য, তুমি যেমন সবসময় মঞ্চে গান গাও তো ওই ফোকাসটা তুমি রাখবা যে তুমি জাজদের সামনে গিয়ে গানটা ভালোভাবে গাবা, আর কিছু তোমাকে দেখতে হবে না, ভাবতে হবে না। তো বাবার কথা মতো ভয়ে ভয়ে গেলাম, গিয়ে তো হয় না যে বাঘ দেখলে সবাই ভয় পায়, তো আমার কাছে একদম সেরকম। গিয়ে আমাদের শ্রদ্ধেয় শাকিলা ম্যাম, শ্রদ্ধেয় আমাদের কুমার বিশ্বজিৎ স্যার এবং প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমি যখন গানটা গেলাম 5 মিনিট স্যারেরা কেউ কোনো কথা বলে না, আমি তো আরও ভয় পেয়ে গেছি, তাহলে মনে হয় কোনো ভুল করেছি, ভুল করেছে কি না, ভুল করেছে, তারা খুব বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে যে কথাই বলে না। তারপরে মুখটা যখন তুললো দেখি তিনজন জাজি কান্না করছে, কথা বলতে পারছে না। তো আমি তো যেহেতু ছোট মানুষ বুঝতে পারিনি ওনাদের ভাষা,
তখন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আমাকে প্রথমে জিজ্ঞেস করলো, না সরি কুমার বিশ্বজিৎ স্যার, যে তুমি কোথাও শিখো। তো আমি মনে হয় এভাবেই অ্যান্সার করেছিলাম যে আমি গ্রামে শিখেছি, তেমন হয়তো ভালো ওস্তাদের কাছে শিখতে পারি না। আমার কাছে মনে হলো যে আমি হয়তো বা কোনো ভুল করেছি। তো দাদা মুখ তুলে বলল যে লাগে না তো, তোমার কোনো ভালো শিক্ষকের দরকার নেই, তুমি তোমার বাবার কাছ থেকে শিখেছো, এটাই অনেক বড়। তারপরে নিজে মানে মনে হলো যে না, আমি হয়তো বা কিছুটা হলেও পারবো। এবং ওই দিন যে আমার আত্মবিশ্বাসটা তৈরি হলো না, আমার কাছে মনে হলো যে যাই হোক আমি হয়তো ফাইনাল। এবং ফাইনালটা আমাদের ক্লোজ আপ ওয়ান যখন শুরু হয় আপু, আমরা বুঝতেও পারি নাই যে এরপর, আমার কাছে মনে হয়েছিল যে ওই দিনই মনে হয় ফাইনাল, এটাই শেষ, আর এরপরে কি হবে জানে। প্রত্যেকটা রাউন্ড কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, এবং আমরা জানতেও পারি নাই যে এই রাউন্ডের পরে আরেক রাউন্ড কি হতে যাচ্ছে এবং কতগুলো রাউন্ড হলে এটা শেষ হবে। তো পরের বার যারা এসেছে তারা কিন্তু অনেক কিছু জেনে এসেছে, আর আমরা একদম অজান্তে নিজের সাথে এবং প্রতিযোগীদের সাথে যুদ্ধ করে, এবং কি বলে যে প্রতিদিনই নতুন ভয়, কি হবে নতুন ভয়। এবং যখন আমি সেকেন্ড রাউন্ডে গান করলাম, তারপর থেকে না বিশ্বাস করাবো কোনোভাবেই ভয়টা আর আমার কাজ করে নাই। আমার কাছে কেন জানি মনে হতো আমি খুব ইয়েতে থাকতাম যে না আমি ফাইনালে যাবই, বা আমি কিছু একটা তো এখানে হবই, এরকম একটা আমার কাছে আত্মবিশ্বাস চলে এসেছিল। কারণ অডিশনটা অনেক ভালো হয়েছে, যে অনেক ভালো হয়েছে, এবং টিভিতে যখন এটা দেখানো হয় তখন আপামর জনগণের যে সাপোর্টটা পেয়েছিলাম, যে SMSটা পেয়েছিলাম, সেটাও আমার অনেক গুণে আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে দিয়েছিল। সেই গানটা আসলে শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, যে সেই অডিশনে যে গানটা শুনে একদম সবার হঠাৎ করে মনে হয়েছিল যে একটা কিছু হতে যাচ্ছে, সেই গানটা শুনতে চাই। আচ্ছা, তার আগে একটু বলতে চাই যে আমি যখন থার্ড রাউন্ডে গানটা গাইব, তার আগে খুব টেনশনে ছিলাম, কারণ আমি গানটা চুজ করতে একটু আমার সমস্যা হচ্ছিল। শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ম্যামের এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নেই গানটা আমাকে দেয়া হয়েছিল। পরে আমার কাছে মনে হলো যে না, এই গানটা হয়তো বা আমার কণ্ঠে এত বেশি ভালো। পরে আবার চেঞ্জ করে আমি আবার লালন শাহের গানে ব্যাক করেছিলাম। আচ্ছা, তো এই গানটা শোনাচ্ছি। গুরু নিষ্ঠা যার ভবে মানুষ, গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ, গুরু নিষ্ঠা যার ভবে মানুষ, গুরু নিষ্ঠা যার মানুষ, গুরু নিষ্ঠা যার ভবে মানুষ, গুরু নিষ্ঠা যার। খুব সুন্দর আসলে, এবং সর্বোচ্চ SMS পেয়েছিলাম গানটি করে। তখনই বললাম না যে আমার সম্পূর্ণ আত্মবিশ্বাসটা যেন সকল দর্শক যারা দেখেছিলেন তাদের দোয়া ভালোবাসা, যত SMS পেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল এগুলো সব SMS না, এগুলো হচ্ছে মানুষের মন থেকে দোয়া ভালোবাসা আশীর্বাদ। খুব সুন্দর। আসলে একটা সময় গ্রামের মানুষ তো বিপদে এগিয়ে আসতো না, কিন্তু এখন কি তার আপন করে নিতে পেরেছে? এখন সব থেকে প্রিয় আমি তাদের। এটা কিভাবে উপভোগ করেন? যে যেটা হয় যে যখন আপনার কিছুই থাকবে না, শূন্যতে থাকবে, তখন একটা উপকারে কেউ আসে না, বা আপনার কিছু প্রয়োজন হলে কেউ আপনাকে দেখে না, কিন্তু আমার খুব ভালো লাগে যে এখন তাদের প্রয়োজনে যখন আমার কাছে আসে, এবং আমি এটাকে মানে গর্ববোধ করি না, কিন্তু আমি যে করতে পারছি এটা মানে আমার কাছে অনেক বড় পাওয়া। সব কিছুর উপরে কিন্তু রয়েছে গান, এই যে গান গেয়ে যাচ্ছেন, তো সঙ্গীত ইন্ডাস্ট্রিতে কি কোনো সিন্ডিকেট আছে, সেটার কখনো শিকার হয়েছিলেন?
এটা যদি বলতে হয় একটু বেশি বলতে হবে, সেটা হচ্ছে আমরা যখন 2005 আসি, বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো, এবং আপামর বাংলাদেশের মানুষ প্রথম দেখেছে এমন একটি শো, এবং এত বেশি জনপ্রিয় আমার মনে হয় আর কোনো দিন কোনো রিয়েলিটি শো আসবে কি না আমার জানা নেই, যার কারণে ওই যে সিন্ডিকেট যে কি বিষয়টা এইটাই কখনো মাথায় আসে নাই। এবং আমরা নিজেদেরকে এখনো এটাই বলি যে 2005 সালে যারা আমরা এসেছি, আল্লাহর অপার করুণা মহিমা এবং নিজেকে অনেক বেশি ভাগ্যবান ভাগ্যবতী মনে করি যে সেই সময় মানুষের শুধু ভালোবাসা, নেগেটিভিটি যে কি জিনিস এই জিনিসটাই আমরা কখনো বুঝিনি, শুধু মানুষের ভালোবাসা পেয়েছি। এবং যখনই যার কাছে গেছি, যত বড় মানুষের কাছে গেছি, যত গুণী মানুষের কাছে আমরা গিয়েছি, শুধু ভালোবাসা পেয়েছি, এবং তাদের কোনো নেগেটিভিটি কোনো বিষয় বা আমাদের সিন্ডিকেটের যে বিষয়টা বললেন সঙ্গীত অঙ্গনে, সেগুলো আগে তো ফিল করিনি, এখনও কিন্তু আমার কাছে, যখন আমি এটাই বলতে চাই যে এখনও যারা যাদের টিভি মিডিয়া বলেন এবং ওপেন স্টেজ বলেন যে শোগুলো আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে, আমার কাছে মনে হয় এটাই আমার জন্য রিয়েল একটা বিষয় যে আমাকে ভালোবেসে আমাকে ডাকছে, এটার এর থেকে বড় পাওয়ার কিছু নেই। বাহ, খুব সুন্দর। যে আসলে সিন্ডিকেটে পড়েছি কিনা বলতে পারবো না, কিন্তু কখনো নিজের কাছে সেটা মনেই হয়নি, সবসময় নিজেকে নিজের প্রতি বিশ্বাস রেখেছি, নিজেকে নিজের মতো রেখেছি, সেভাবেই চলছি, বাকি জীবন হয়তো সেভাবেই চলব। খুব সুন্দর। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কোয়ান্টিটির চেয়ে আপনি এখন কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদম। এবং আমি এটা অনেক বড় করে বলছি না বা অহংকারের কিছু না, আমার কাছে যে কিছু কিছু সময় মনে হয় যে আমাদের সংস্কৃতি অঙ্গন এখন কেন যেন একটা ভিউয়ার্সের দৌড়ে দৌড়াচ্ছে, কিন্তু অনেক গান রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ, সেটা কত এক মাস দুই মাস খুব কালজয়ী হচ্ছে না, কিন্তু স্থায়িত্বটা কম, কালজয়ী হচ্ছে না। তো আমার ওইটাই মনে হয় যে এমন কিছু গান করতে চাই যেটা ভিউয়ার্সের থেকে যে কোয়ালিটির যে বিষয়টা এবং স্থায়িত্বটা এটা অনেক বেশি থাকুক, সেটাই আমার, মানে আমি চলে গেলেও আমার গানটা যেন গানটা থাকবে। যেমন আমাদের কিংবদন্তি যারা চলে গেছেন বা যারা এখনো রয়েছেন, আজ থেকে আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে সেই গানগুলো যতবার শুনব ততবারই নতুন মনে হবে যে এই তো সেদিন গানটা হয়েছে। তো এরকম প্রত্যাশা সবারই থাকে, আমারও রয়েছে। আপনি তো একজন সঙ্গীত শিল্পী এবং বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এই পরিচয় কি সবসময় নিজেকে পরিচিত করতে চেয়েছিলেন নাকি ছোটবেলার ইচ্ছা ছিল অন্য কিছু হবেন? আমি ছোটবেলা থেকে একজন শিল্পী হব সেটা কখনোই ভাবিনি, আমি শুধু গানটাকে শিখতে হবে, আমার বাবার খুব ইচ্ছে, বাবার খুব চাওয়া ছিল যে তার যে কোনো সন্তান, যেহেতু আরেকটা কথা বলতে চাই, আমার বড় বোন, উনি এখন নেই, তো বড় বোনের নাম ছিল শামসুন্নাহার শিল্পী, তো এটা খুব ভালো লাগে যে বাবার খুব প্রিয় মেয়ে ছিল, হয় না যে সন্তান সবই প্রিয়, কিন্তু কিছু যেহেতু প্রথম সন্তান ছিল আমার বাবা, আলাদা দুর্বলতা ছিল আমার বড় বোনের প্রতি। তো আর যেহেতু বাবা গান শিখতেন, গানটাকে খুব ভালোবাসতেন, তো বাবার খুব সুপ্ত একটা বাসনাই ছিল যে আমার যে কোনো সন্তান যদি গানটাকে ধরে রাখতো বা গানটা শিখতো সে খুব খুশি হতো। তো মনের অজান্তে যখন গানটা আমার মধ্যে চলে এসেছে বা বাবার হয়তো অনেক বেশি চাওয়ার একটা ফল, তো সেই জন্যই আসলে গানটা করা। আর এখন খুব ভালো লাগে যেহেতু বড় আপু নেই, তো এখনও শিল্পীর বাবা হিসেবেই আমার বাবাকে ডাকে সবাই, তো আমার কাছে মনে হয় বড় আপু নেই কিন্তু বড় আপুর নামটা সারা জীবন থেকে যাবে আপনার মধ্য দিয়ে। একদম। আপনার করা প্রথম প্লেব্যাক শুনতে চাই। আমি প্রথম যখন প্লেব্যাক করি 2006-এ, এবং আমাদের টপ ফাইভ, আমরা প্রথম প্লেব্যাক হচ্ছে ওরে শাম্পানওয়ালা মুভিতে, এটা আবার নতুন করে চিটাগাংয়ের একটি, এটা অনেক বহুল জনপ্রিয় একটি সিনেমা, ওখানে সুযোগ হয়েছিল আমার তিনটা গান গাইবার আঞ্চলিক, চিটাগাংয়ের আঞ্চলিক ভাষার। তো প্রথম আমার প্লেব্যাক ওরে শাম্পানওয়ালা, তারপর তো অনেকগুলো সিনেমায় কাজ করার সুযোগ হয়েছে। সেই প্রথম প্লেব্যাকটা আমরা এখন শুনতে চাই। অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধুরে, ওরে কর্ণফুলী রে
সাক্ষী রাখিলাম তোরে ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে অভাগিনীর দুঃখের কথা অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধু রে ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে খুব সুন্দর হয়েছে চলে যাই আমাদের পরের সেগমেন্টে ঠিক আছে দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট মিমিক্রিতে যেখানে আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পী আজ রিক্রিয়েট করে দেখাবে আমাদের দেখানো ডায়লগগুলো মিমিক্রি সেগমেন্ট কেমন চ্যালেঞ্জিং হবে আমি জানি না আমি আজকে নাই কারণ এটা আমি কখনোই করিনি এটাই তো মজা আজকে করবেন আর একজন সঙ্গীত শিল্পী কিন্তু অভিনয়ের ভেতর দিয়ে যায় যে কান্না আপনি বলছিলেন যে মৌসুমী আপু সে কান্নাটা গানে দেখিয়েছেন সেটা তো পর্দায় না কিন্তু আপনি গানে তো দেখিয়েছেন একদম কণ্ঠ দিয়ে তো দেখিয়েছেন এটা ঠিক যে আমরা স্টেজেও তো আমাদের অনেক সময় অনেক অভিনয় করতে হয় টেলিভিশনের পর্দায় এটাও তো একটা জীবনটাই আসলে অভিনয় ক্ষেত্র আর মিউজিক ভিডিওতেও তো এখন অভিনয় করার প্রয়োজন পড়ে সো আমি আপনাকে একটা ডায়লগ দেখাচ্ছি সেটা রিক্রিয়েট করে দেখাতে হবে চেষ্টা করব ওকে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশ দিয়ে জানাতে চায় এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রম ধারা আগে চিঠি চালাচালির মাধ্যমে প্রেম হতো এখন টেলিফোনের মাধ্যমে হয় ইন্টারনেটের মাধ্যমে হয় এবার মামলার মাধ্যমে হবে দেখা যাক কি হয় একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশ দিয়ে জানাতে চায় এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রমী ধারা আগে চিঠি চালাচালি করে প্রেম নিবেদন হতো আর এখন ফোনে টেলিফোনে ইন্টারনেটের মাধ্যমেও হয় আবার মামলা করেও প্রেম হয় প্রেম কিন্তু হয়ে যায় বাহ নিজের মতো করে বললাম প্রেম কিন্তু হয়ে তবে একটা জিনিস মনে হচ্ছে যে উপস্থাপনা হচ্ছে উপস্থাপনাটা খুব ভালোভাবে রপ্ত করে নিতে পারবেন আপনি আমি করেছি তো এর আগে উপস্থাপনা সেটা এখন বোঝা যাচ্ছে কিন্তু আমি অভিনয়টা তো পারতেছি না এটাই তো একটা মজা এই যে আজকে আপনাকে অভিনয় করাচ্ছি আরেকটা ভিডিও দেখাই আপনাকে মানজা মেয়েরা অফিসে যাইতে আসিলাম গাঞ্জা খাইয়া না এই মিয়া পাওনা দার গো দেখলে দানা দাররা দূরের মধ্যে থাই মুই কি আমনে পাওনা দার উল্টা আমনে মোর কাছে 100 টাকা পা মানজা মেয়েরা অফিসে যাইতে আসিলাম গাঞ্জা খাইয়া না এই মিয়া পাওনা দার গো দেখলে দেনা দাররা দূরের মধ্যে থাই মুই কি আমনের পাওনা দার উল্টা আমনে মোর কাছে টাকা পান নাটকের জন্য আসলে অনেকগুলো অফার পেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি গানটা একটু বেশি ভালো পারি অভিনয় হয়তো বা আমাকে দেওয়া হবে না তাই আমি আর ওই করি নাই কিন্তু আজকে অভিনয়টা হয়ে গেল সেটা তো জোর করে আরেকটা ভিডিও দেখাচ্ছি রনি এগুলো পেয়েছিস কোথায় বাবার খুনি আবার চাচা হয় কি করে এ সংসারে সবাই তাকে মেনে নিলেও আমি মানব না রনি এগুলো পেয়েছিস কোথায় বাবার খুনি আবার চাচা হয় কি করে এই সংসারে সবাই তাকে মেনে নিলেও আমি তাকে কখনো মেনে নিব না ওকে সুন্দর সুন্দর কখনো মেনে নিব না সুন্দর রাগে রাগে ওকে যাক আসলে অনেকগুলো ডায়লগ আপনার কাছ থেকে পেয়েছি যেহেতু আপনি সঙ্গীতের মানুষ তাই এই সেগমেন্টও একটা গান শুনতে চাই কেননা সঙ্গীত শিল্পীরা যখন সামনে থাকে তখন জীবন হয়ে ওঠে গানময় পাইলাম না তোরে ভালো বাসারে বন্ধু পাইলাম না তোরে ভালো বাসা সাধের জনম হইবি ফল সঙ্গী হইল দুই নয়নের জল এখন একটু ভিন্নভাবে গান শুনতে চাই সো আপনাকে মমতাজ আপার একটা গান শোনাতে হবে এবং আয়ুব বাচ্চু স্যারের একটা গান শোনাতে হবে প্রিয় দুজন মানুষ প্রিয় দুজন শিল্পী চেষ্টা করছে ওকে প্রথমে মমতাজ আপার ঠিক আছে আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর, আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এইবার আয়ুব বচ্চু স্যারের একটা গান। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। খুব সুন্দর। আসলে এমন একটা গান যে গানটা শুধু শোনা যায় না, আমারও গাইতে ইচ্ছে করে। সো আমিও গানটা গাচ্ছিলাম এবং আমার এই কণ্ঠে আমার কাছে মনে হচ্ছে আপনার গানটাকে আমি নষ্ট করে দিচ্ছিলাম। এবি আমাদের মধ্যে বেঁচে থাকবেন, শ্রদ্ধেয় আয়ুব বচ্চু স্যার আমাদের মধ্যে বেঁচে থাকবেন। একদমই তাই। আসলে এই সেগমেন্টে অনেক ভালো ভালো জিনিস আমরা পেয়েছি, পরের সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট আর্টস এ, যেখানে খুব সুন্দর একটা ছবি এঁকে দেখাবেন আমাদের পছন্দের সঙ্গীত শিল্পী। আঁকতে হবে যা কিছু, যা কিছু না আমি বলছি। প্রথমত এই হচ্ছে আপনার বোর্ড যেটা আপনি নিতে পারবেন। আমি একদম আর্টে খুবই দুর্লভ, দুর্বল। এবং আপনার সামনে রয়েছে অনেকগুলো পেন্সিল, কালার পেন্সিল আছে, পেন্সিল আছে। এবং আমার ছেলেকে এখন খুব মিস করছি, কারণ সে আর্টের প্রতি খুব ইন্টারেস্ট তার। সে সময় অবসর টাইমে মানে খাতা নিয়ে পেন্সিল নিয়ে বসে যায়। এখন আপনার আঁকতে হবে এবং এটা আঁকতে হবে, আপনার পছন্দেরই একটা জিনিস। ও আচ্ছা, অসাধারণ। তাহলে আমরা শুরু করব। আঁকার জন্য সময় পাবেন মাত্র 5 মিনিট এবং আমি আপনাকে প্রশ্ন করতে থাকবো এবং খুব ঝটপট সেই প্রশ্নের ছোট ছোট উত্তর দিতে হবে। আঁকতে 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 কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব। শুরু করছি তাহলে আমরা। 1 2 3 স্টার্ট। জীবনে কি হতে চেয়েছিলেন? জীবনে সেবিকা হতে চেয়েছিলাম। চুয়াডাঙ্গা জেলার কোন স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চান? শৈশব। জীবনে কতগুলো প্রেম এসেছে? হয়তো অনেক। আচ্ছা, হয়তো অনেক এখন বলা যাবে না আর? না, সেটা না ঠিক, কারণ প্রেমটা হয় না, অনেকটা একতরফা থাকে, তো সেক্ষেত্রে আসলে ওইভাবে বলা যায় না। প্রেমের চিঠি পেয়েছিলেন কতগুলো? অসংখ্য। কোনোটা কেমন হয়েছে যে পড়ে খুব ভালো লাগা, ভালোবাসা কাজ করেছে? এটা আসলে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যখন আমরা প্রতিযোগিতা থেকে বের হই, তো তখন আসলে অনেক মানে হাজার হাজার চিঠি বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্টটা তখন ছিল। হ্যাঁ, তখন এসেছে। কাকে দেখে ভালো লেগেছে কিন্তু বলতে পারেননি? আমি আসলে খুব কি বললে এটাকে মুখ চোরা স্বভাব বলা হয়, কিন্তু আমি আসলে অনেককেই আমার অনেক সময় ভালো লেগেছে। হয়তো চোখের ভালো লাগা কিন্তু ভালোবাসা বলা যাবে না, কিন্তু আমি বলতে পারিনি কখনোই কাউকে, মুখ ফুটে ওইভাবে বলতে পারিনি যে আমার তোমাকে ভালো লাগে। তাহলে প্রেম, প্রেমে পড়েছেন বলতে পারেন? এই জন্য হয়েছে, প্রেমে আমি পড়েছি খুব গোপনে, যেটা আমি যে অপ্রকাশ্য বলতে পারিনি কখনো। আজকে বলে দেন যার সাথে সেই গোপন প্রেম ছিল। না, সেটা বলা যাবে, সেটা বলা যাবে না আর। আচ্ছা, জীবন পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমার আমার আমি যাকে ভালোবেসেছি, আমি আমার জীবন সঙ্গী তো সেই,
তো হয় না যে তার আগে অনেক ভালো লাগা থাকে এরকম মানে ব্যালেন্স করে নিলেন আর কি ভিডিওটা দেখবে ব্যালেন্স করে নিলেন আমার জীবন সঙ্গী আসলে এত অনেক বেশি পজিটিভ কেন অনেক বেশি বিশ্বাস করে আমাকে আমিও তাকে বিশ্বাস করি সেই জন্য এগুলো বললেও কোনো সমস্যা নেই সো সুইট সো সুইট প্রথম গানে পারিশ্রমিক কত পেয়েছেন প্রথম গানে 500 টাকা বাহ জীবনের প্রথম প্রেম কত সালে কোন ক্লাসে তার নাম কি আবার স্কিপ নাম বলা যাবে না আচ্ছা কত সালে কোন ক্লাসে সেটা 2000 ভাইয়া শুনছেন না বলতে পারেন 5 ওকে 2005 ছোটবেলায় কোন স্মৃতি আজও তারা করে শৈশবের সব স্মৃতি আমাকে মানে খুবই ভাবায় এবং আমার বারবার বারবার ফিরে যেতে ইচ্ছা হয় বিউটি নামটা কে রেখেছে আমার বাবা স্কুল পালিয়ে বন্ধুকে নিয়ে সিনেমা দেখা হয়েছে কখনো না এটা কখনোই করা হয় নাই কারণ এটা আর হবেও না কারণ আমার বাবা খুব স্ট্রিট মানুষ এমন এমন আমার বাবার একটাই কথা ছিল যে তুমি যেহেতু মেয়ে তোমার বন্ধু থাকবে সব মেয়ে ছেলে বন্ধু কখনোই আমার বাসায় জ্বালা করতো না আমি না দেখি সে ভালো বন্ধু হতে পারে স্কুল পর্যন্ত কিন্তু কোনো মানে ছেলে কোনো বন্ধু মেয়ের বন্ধু হবে এটা আমার বাবা মানতে পারত না এমন কি কখনো হয়েছে কোনো সঙ্গীত শিল্পী আপনার সাথে প্রেম করতে চেয়েছে কিন্তু আপনি পাত্তা দেননি এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা অনেকবার হয়েছে এখন সব স্কিপ করতে যাচ্ছে সব এটা এটা একদম ঠিক হচ্ছে না সংগ্রামী জীবনে কোন গল্পটা লিখে যেতে চান সেটাও যদি বলি শৈশবের অনেক গল্প রয়েছে সেগুলো স্মৃতির পাতায় রাখতে চাই বাবা মায়ের কোন কথাটি মনে হলে চোখের কোণে জল আসে আমার বাবার যখন আমরা খুব ছোট ছিলাম আমার বাবা জীবনে খুব স্ট্রাগল করে বড় হয়েছে যখন বাবার জীবন বৃত্তান্ত আমাদেরকে বলে বলতো ছোটবেলায় এখনও যদি সেগুলো মাঝে মধ্যে দুঃখ করেও যদি বলে বা অনেক সময় হয় না যে আমরা আলোচনা করছি বাবা গল্প শোনাচ্ছেন সেগুলো আমাদের শক্তি ছিল বাবার ওই গল্পগুলো এবং ওই শক্তিটাকে কাজে লাগাতে চেয়েছি তো এখনও যদি বাবার ওই গল্পগুলো মনে পড়ে এখন অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে জীবনের কোন ভুলটি দ্বিতীয়বার আর করতে চান না আমার কাছে তো মনে হয় না যে আমি এখন পর্যন্ত মনে হয় না কোনো ভুল করেছি সেই জন্য কোন জিনিসের প্রতি দুর্বলতা আছে আমার দুর্বলতা বা দুর্বল পয়েন্ট যেটা বলে অবশ্যই আমার বাচ্চা বাহ খুব সুইট খুব সুইট আঁকতে আঁকতে সময় বেশিক্ষণ নেই আঁকতে আঁকতেও উত্তর দিতে হবে সঙ্গীত জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল খুব ভালো মাকে দেওয়া কোন কথা রাখতে পারেননি মাকে দেয়া আসলে অনেক কথাই রাখতে পারিনি আর কিন্তু এমনও হয়নি যে মা কোনো কিছু আবদার করেছে বা বলেছে এটা করতে সেটা করি নাই আমার মনে হয় না আমার মনেই পড়ে না কারণ আমি সবসময় চেষ্টা করি মা এবং বাবার মুখের কথা শেষ হওয়ার আগে সেটা করার চেষ্টা করি বাহ এমন কখনো হয়েছে যে সিনেমার গানের জন্য আপনার সাথে কথাবার্তা চলছিল কিন্তু হুট পড়েই যোগাযোগ অফ হয়ে গেল বাদ পড়ে গেলেন এমন হয়েছে না এমন কখনো হয়নি যখনই আমার যে কোনো সিনেমাতে গান গাওয়ার জন্য বলতে হবে কিন্তু তখনই আমি আসলে সেটা করেছি কারণ আমাকে ভেবেই হয়তো বা গানটা করেছে ছোটবেলায় কোন দুষ্টুমিটা মনে পড়লে এখন খুব হাসি পায় আপনার এখনো হাসছেন ও এখনো হাসি পায় সেটা হচ্ছে আমার প্রথম স্টেজ যখন ছিল এটা আস্তে প্রথম স্টেজের অনুভূতিটা কারণ আমি যখন বাবা হারমোনিয়াম বাজছিলাম আমি গান করছিলাম তো হঠাৎ আমি লিরিক ভুলে গিয়েছিলাম মাইক্রোফোন মুখে দিয়েই আমি বলেছিলাম যে বাবা এর পরের লাইনটা কি হবে তখন দেখি আমি দর্শকরা সবাই খুব হাসাহাসি তো এখনো যদি মনে হয় তো আমার খুব এটা সারা জীবন স্মৃতির পাতায় থাকবে এবং যতদিন মনে পড়বে আমার হাসি লাগবে এবং এটা আমরা জেনে গেছি এখন আমরাও মনে পড়লে হাসবো এমন কি কোনো ইচ্ছে আছে যে সোনালী দিনে যদি কোনো সঙ্গীত শিল্পীর সাথে গান করার অফার আসে তাহলে কোন সঙ্গীত শিল্পীকে বেছে নেবেন সেটা উনি জীবিতও হতে পারে আবার উনি প্রয়াত হতে পারে আমাদের যারা জেনারেশন তাদের সবার সাথে গান করেছে কিন্তু সিনিয়রদের সাথে খুব কম গাইবার সৌভাগ্য হয়েছে আমার প্রয়াত বারি সিদ্দিকি স্যারের সাথে আমার গান গাইবার সৌভাগ্য হয়েছে কিন্তু আমার ইচ্ছে ছিল যে অ্যান্ড্রোদার সাথে কোনো ডুয়েট একটা গান করবার একটা ইচ্ছা ছিল সেটা হয়তো বা হয় নাই এমন কখনো হয়েছে যে গান গাইতে গাইতে নিজের জীবনের সাথে সেই গানটার মিল খুঁজে পেয়েছেন এবং অজান্তে চোখের কোণে পানি চলে এসেছে
এমন তো আমি বলি, গান যখন, গান তো মানুষের মনের কথা বলে, তো আমার এমন কিছু গান রয়েছে আমার অ্যালবামে বা আমার নিজের গানে, তখন আমার কিন্তু আঁকা শেষ প্রায় বা আমাদের প্রশ্নও শেষ প্রায়, তো হচ্ছে মাঝে মধ্যেই তখন যখন মানে হয় না যে প্রত্যেকটা মানুষের তো দুঃখ কষ্ট সুখ নিয়েই, সুখ আনন্দ এগুলো নিয়েই জীবন, তো মাঝে মধ্যে যখন গানগুলো করি তখন কিছু কিছু সুখ স্মৃতি, কিছু কিছু দুঃখের স্মৃতি মনে করিয়ে দেয়। বাহ, এবং সময়ও শেষ, প্রশ্নও শেষ, আপনার আঁকাও নিশ্চয়ই শেষ হয়ে গেছে, খুবই জঘন্য। নিচে আপনারা আজকে একটা সাইন দিতে হবে, আজকে ডেট দিতে হবে, কিন্তু খুবই জঘন্য, আমরা দেখবো, কিছুই হয় না, আমিও দেখবো, দর্শককেও দেখাবো। এটা যে কি যে জঘন্য হয়েছে, একটা অটোগ্রাফ দিয়ে দেন। পেয়ে গেছি আমরা সুন্দর একটা ছবি, অনেক সুন্দর হয়েছে না, কিচ্ছু ভালো দর্শক, আসলে অনেক সুন্দর হয়েছে, শুধু বলার জন্য বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে, এবং এত সুন্দর একটা ছবি এঁকেছেন, এবং খুব ভালো একটা উপহার ছিল আমাদের জন্য এই ছবিটা। আমরা ছবি পেয়ে গেছি, আপনাকে দশে দশ দিয়ে দিতে পারছি না, দশে নয় দিচ্ছি, দশে দশ কোনোভাবে হবে না, বাকি এক দিব, যদি আপনি আমাদেরকে এখন একটা গান শোনান তাহলে আমি বাকি একও আপনাকে দিয়ে দেবো, তাহলে এখন একটা গান শোনান। এই বাদ্যযন্ত্র ব্যবহার করে কোনো গান, মানে থাকে না যে এই বাদ্যযন্ত্রটাই আসলে ফোকাস ছিল সেই গানে, ওইটা কিংবা এই যন্ত্র নিয়েও একটা গান রয়েছে, ওকে, সেই গানটাই। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। খুব সুন্দর হয়েছে, আমরা চলে যাই আমাদের পরের সেগমেন্টে। ঠিক আছে দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইনডোর গেমসে, যেখানে খুব সুন্দর একটা খেলা আমরা খেলবো এখন, এবং অনেক প্রশ্নের উত্তর জানবো আমাদের পছন্দের সঙ্গীত শিল্পীর কাছ থেকে। সো সামনে একটা ঝুড়ি আছে, চাইলে এটা আপনি হাতে নিয়ে নিতে পারেন, এবং এই রইল একটা কাপ। আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে টেবিলে একটা ড্রপ দিতে হবে, তারপরে বলটা এখানে পৌঁছে দিতে হবে, টেবিলে একটা ড্রপ দিয়ে বলটা দিতে হবে। সেটা কি কোনো টাইম ফিক্সড করা থাকবে? না, আপনি দিতে পারবেন আপনার মতো করে, এই ঝুড়িতে যত বল আছে সব বল একদম ঢেলে দিতে পারবেন, এবং একটা ড্রপ দিয়ে এটা এখানে দিতে হবে, এবং তার মধ্য দিয়ে আমার প্রশ্নের উত্তরও দিতে হবে। ওকে ওকে, আমি একদম সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর যাচ্ছি, 1 2 3 স্টার্ট। ভারতের কোন শিল্পীর সাথে গান করতে চান? অরিজিৎ সিং। মিডিয়ায় আপনার কাছে তিনজন বন্ধুর নাম জানতে চাই। নরিন আপা, তারপর রাজীব ভাই, রিঙ্কু। আপনার প্রিয় জিনিসের নাম কি? আমার প্রিয় জিনিসের নাম রায়াতার রাহিল। প্রিয় রং? প্রিয় রং নীল, লাল, সাদা। প্রিয় খাবার? প্রিয় খাবার দেশীয় মাছ ভাত, আমি খুব বেশি পছন্দ। ও, একটা পড়ে গেছে। প্রিয় পোশাক? সালোয়ার কামিজ। পছন্দের মানুষ? বাবা। আপনার হাতের আংটি কোন ব্যান্ডের? ডায়মন্ড। আপনার প্রাইমারি স্কুলের নাম কি? শিশুকুঞ্জ কেজি স্কুল। প্রেম করতে গিয়ে কখনো ধরা পড়েছেন? প্রেমই করিনি, ধরা পড়ার তো প্রশ্নই ওঠে না। ভালো অ্যান্সার। স্কুলে কখনো ফেল করেছিলেন? না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, পরের লাইন কি? মা গো আমার সলক বলা কাজলা দিদি কই। আপনার রাশি কি? তুলা। বাহ, বল শেষ, খেলাও শেষ, এবং অনেকগুলোই গেছে, খুব সুন্দর শেপ হয়েছে, একটা ফুল হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। ঠিক আছে দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট কুইক রাউন্ডে, যেখানে আমি কুইক কুইক প্রশ্ন করব আর বিউটি আপা কুইক কুইক উত্তর দেবে।
এই রাউন্ডটা খুব মজার হতে যাচ্ছে, বিকজ আপনি ভাবার কোনো সময় পাবেন না, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর দিতে হবে। প্রস্তুত? ওকে ওকে। শৈশবের কোন সময় ফিরে যেতে চান? ছেলেবেলা। গানের মানুষগুলো বন্ধু হিসেবে কেমন? ভালো এবং খারাপ দুটোই রয়েছে। কোন শিল্পীর গান আপনার বেশি ভালো লাগে? সেটা কি দেশে দেশের বাইরে? যে কোনো হতে পারে, এটার তালিকা অনেক। সঙ্গীতায়নের কোন বিষয়টা আপনার একদম ভালো লাগে না? গানের মধ্যে অটোটিউনের যে ব্যাপারটা। সুযোগ পেলে সঙ্গীত ইন্ডাস্ট্রি কোন তিনটা জিনিসের পরিবর্তন আনবেন? অবশ্যই আমাদের গানের যে ধারাটা সেটা যেন সুন্দরভাবে বজায় থাকে সেটা খেয়াল রাখব, এবং অটোটিউনের যে বিষয়টা চলে এসেছে যার মধ্যে, যেটার কারণে আসলে আমরা অনেক সময় যারা শিল্পী না তারাও কিন্তু শিল্পী হয়ে উঠছি, সেটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা শিল্পীর যে ভবিষ্যৎ নিশ্চিত করা, রয়্যালিটির যে ব্যাপারটা থাকে, তারপরে তাদের গানটা নিয়ে তারা গানটাকে যেন পেশা হিসাবে নিতে পারে, সেসব কিছু নিশ্চিত করা আমার কাজ হবে, যদি তেমন সুযোগ পাই, যদিও পাবো না। না, অবশ্যই এই তিনটে সুযোগ আপনাকে একদিন আমরা আলাদিনে চিরা কেনে দিব। পরের প্রশ্নে চলে যাই, গান করেছেন কিন্তু টাকা দেয়নি, এমন হয়েছে কখনো? হ্যাঁ, এটাই হচ্ছে দুস্থ শিল্পী বা ইন্ডাস্ট্রির যে অবস্থা। এটা আসলে প্রথম অবস্থায়, তখন তো অনেক কিছু বুঝতাম না, কিন্তু তারপরে এখন খুব ভালোভাবে এটা বুঝে গেছি। এখন আমি আপনাকে কিছু মানুষের নাম বলবো এবং এক কথায় তার সম্পর্কে বলতে হবে। মৌসুমি আক্তার সালমা, সুইট। রিঙ্কু, খুব ভালো। লিজা, মিষ্টি মেয়ে। কোনাল, খুব ভালো গায়ে। কণা, খুব ভালো একজন আপু এবং খুব আপন করে নিতে পারে খুব সহজে। কোনাল আপু, কণা আপু। ন্যান্সি, ভালো। ইমরান, খুব ভালো বন্ধু মানুষ। রাজীব, আমার বড় ভাই। নলক বাবু, ছোট ভাই। বিউটি, ভালো, নিজের সম্পর্কে ভালো। শুভ্রদেব, খুব ভালো, আমার খুব পছন্দের একজন শিল্পী। শফি মণ্ডল, বাবা। মেহরিন, খুব বিনয়ী একজন মানুষ। ফরিদা পারভিন, মানে খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। সাজিয়া সুলতানা পুতুল, আরেকজন খুব ভালো বন্ধু। ওকে, এবার অন্য প্রশ্নতে চলে যাচ্ছি, বাংলাদেশের কোন জেলা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? অবশ্যই আমার চুয়াডাঙ্গা। কোন দেশে ঘুরতে যেতে চান? সুইজারল্যান্ড। কোন দেশে গানের জন্য বারবার ছুটে যেতে চান? আমার দেশেই, আমার গানের অনেক বেশি বড় ভান্ডার আমাদের দেশীয় সংস্কৃতি, তাই দেশে থাকতে, এখানেই থাকতে চাই। জ্যোৎস্না রাতে প্রিয় মানুষকে জড়িয়ে ধরা হয়েছে কখনো? ভেবে দেখিনি। ভেবে দেখেননি নাকি? বলবেন না, হতে পারে সেটাই। ওকে, কারণ প্রিয় মানুষ তো সবসময় কাছেই থাকে। বাবা, শ্রাবণের আগে কোন মাস? আষাঢ় শ্রাবণ, মানে না তোমো ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। গানে উত্তর বলে দিলেন একদম। খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন কখনো? না। আমরা একদম এই সেগমেন্টের শেষের দিকে, এই শেষ মুহূর্তেও একটা গান শুনতে চাই। আমার অনেকগুলো রঙ্গন মিউজিকের ব্যানারে প্রায় 2-3টা গান লালন সাইকে নিয়ে করা হয়েছে, গানগুলো এখনো রিলিজ হয়নি, ওখান থেকে একটু টেনশনে। ওরে পাগল হয়ে খুঁজি যারে, দেয় না ধরা সে আমারে, ওরে পাগল হয়ে খুঁজি যারে, দেয় না ধরা সে আমারে, কোথায় গেলে পাবো তারে, সাইজি আমায় বলে দে রে। ওরে কোথায় গেলে পাবো তারে, সাইজি আমায় বলে দে রে। আমি অধম কিছু জানি না রে, থাকেন সেজন কতই দূরে,
আমি অধম কিছু জানি না রে, থাকেন সেইজন কতই দূরে, ওরে মরছি আমি মিছে ঘুরে ঘুরে, তবু সাইজি নীরব কেন রে, ওরে মরছি আমি মিছে ঘুরে ঘুরে, তবু সাইজি নীরব কেন রে, কোথায় গেলে পাবো তারে সাইজি আমায় বলে দে রে, ওরে কোথায় গেলে পাবো তারে সাজি আমায় বলে দে রে। অনেক সুন্দর। তাহলে চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে। ঠিক আছে দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট নাওয়াডেজে। নাওয়াডেজ তার মানে বর্তমানে কী কী করছেন, কী কী কাজে ব্যস্ত, নতুন কোন সিনেমার গান আপনার সাথে মানে অপেক্ষায় আছে বা চুক্তিবদ্ধ হয়ে আছেন, কী কী কাজ পেন্ডিংয়ে আছে বা রিলিজ হবে হবে ভাব সব জানতে চাই। এখন যে বিষয়টি সবথেকে বড় সেটা হচ্ছে স্টেজ নিয়ে প্রচুর ব্যস্ত আছে, এবং টেলিভিশনের রেকর্ডিং লাইভ এবং বিভিন্ন অডিও কোম্পানির, এখন তো ইউটিউবের যুগ, সিঙ্গেল ট্র্যাকগুলো রেকর্ডিং হচ্ছে, সেগুলো রেকর্ডিং মিউজিক ভিডিওর কাজ চলছে। এবং তার মধ্যে সবথেকে যে বড় বিষয়টি হচ্ছে আমার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটির নাম বিউটি অফিসিয়াল। সেখানের নতুন করে আমি তিনটা গান করেছি এবং এই তিনটা গান মিউজিক ভিডিও আকারে আসবে, গানের ভয়েস কমপ্লিট হয়ে গিয়েছে, আমি হয়তো এর মধ্যে মিউজিক ভিডিও করে নতুন করে আমার চ্যানেলটা লঞ্চিং করব। ওকে, তার জন্য অগ্রিম কংগ্রাচুলেশনস। নতুন যারা আছে যারা প্লেব্যাক সিঙ্গার হতে চায় তাদের জন্য কোনো পরামর্শ আছে আপনার? আসলে যেহেতু আমি ফোক গান করি, চলচ্চিত্রের গান আমার যেটা মনে হয় যে চলচ্চিত্রের প্রত্যেকটা গানের, যেমন অডিওতে আমাদের একটা স্বাধীনতা থাকে, চলচ্চিত্রে কিন্তু একদম টোটালি একটা কাহিনী নির্ভর, তার উপর ডিপেন্ড করে গান গাওয়াটা। তো এটা একটা চ্যালেঞ্জিং, আমার কাছে মনে হয় সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে সিনেমাতে গান করা। তো তেমন তৈরি একজন শিল্পী ছাড়া আসলে প্লেব্যাক করা, এবং অবশ্যই প্লেব্যাকের মতো কণ্ঠ হতে হবে, তারপরে সেটা সম্ভব। সঙ্গীত শিল্পী হিসেবে যে জায়গায় আপনি যেতে চেয়েছিলেন সেখানে কি পৌঁছেছেন? ওই যে বললাম, আত্মতৃপ্তির জায়গাটা আসলে অনেক বড়, তো চাওয়া তো অনেক থাকে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং সঙ্গীতের মধ্যেই রয়েছি, কিন্তু অতৃপ্তির যে বিষয়টা, ওই যে কিছু গান করে যেতে চাই, সেটা কতদিনে পারবো জানি না, কিন্তু চেষ্টা অব্যাহত থাকবে। ফ্যানদের কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত সব থেকে বড় কমপ্লিমেন্ট কি? আমি খুব ভালো মেয়ে এবং আমাকে অনুসরণ করে অনেকেই। এই যে তারাবেলার এই প্রোগ্রাম যেখানে আপনাকে মিমিক্রি করতে হলো, গান তো গাইতেই হবে, আপনি যেহেতু গানের মানুষ কিন্তু মিমিক্রি করলেন, ছবি আঁকলেন, গেমস খেললেন, সব কিছু মিলে কেমন লাগলো তারাবেলার এই আয়োজন, এবং আপনার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? সত্যি কথা বলতে এই প্রোগ্রামটা একদম ভিন্ন ধর্মী একটা প্রোগ্রাম। গতানুগতিক আসলে এই ধরনের প্রোগ্রামে আমরা খুব কম পেয়ে থাকি, যার কারণে এত বেশি ভালো লাগলো কালবেলার এই তারাবেলার যে আয়োজনটি ছিল। আশা করি দর্শক আপনারা অনেক মজা পাবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে যে আজ এসেছেন, জীবনে চাওয়া পাওয়া অনেক কিছুর ভিড়ে জীবনের গল্পগুলো বলেছেন, গান শুনিয়েছেন অনেক। শেষ মুহূর্তে আরও একটা গান শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে। নাসরিন আক্তার বিউটি, মাটি ও মানুষের গান গেয়ে বেঁচে থাকতে চান শ্রোতা মনে আজীবন। আর তারাবেলার মাধ্যমে আমরা সঙ্গীত শিল্পী থেকে শুরু করে দেশ বিদেশের অভিনেতা অভিনেত্রীদের জানা অজানা নানা তথ্য জানাতে চাই দর্শকদের। দর্শক, এই ছিল তারাবেলার আজকের আয়োজনে, আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন তারাবেলার সঙ্গে। আমরা শেষ গানটা শুনব। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়ি লোকে কেউ না দেখিল, কেউ না জানিল কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উড়া গেল হয় চোখের পলকে,
পাখিটি ছাড়িল কে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে।